আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেক অনেক ভালো আছেন, আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো গাইস, আজকে আপনাদের সাথে চমৎকার ভেরিফাইড একটা অফার শেয়ার করবো, পুরাই ভেরিফাইড, ঠিক আছে? এখান থেকে আপনার প্রত্যেকেই কিন্তু $9 প্লাস পেমেন্টটা নিতে পারবেন। তো কীভাবে এখানে পার্টিসিপেট করবেন সেই প্রসেসটা কিন্তু ভিডিওর মাঝখানে বলে দিব। তো ধৈর্য সহকারে সবাই ভিডিওটা দেখতে থাকেন, ইনশাল্লাহ হেল্পফুল হবেন, ঠিক আছে? তো দেখেন, এখান থেকে কিন্তু অলরেডি আমি পেমেন্ট রিসিভ করছি $9 মতন, ঠিক আছে? তো আপনাদেরকে এটা দেখে দেবে এবং কীভাবে এখানে আনলিমিটেড ট্রিক ইউজ করবেন, আনলিমিটেড ট্রিক খাটে কীভাবে এখান থেকে আনলিমিটেড টোকেন নেবেন, মানে প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য $9 করে পাবেন। এখানে কোনো KYC করতে হবে না, কোনো ডিপোজিট করতে হবে না, ঠিক আছে? একদম ফ্রিতেই পাবেন এবং এই টোকেনটা কিন্তু অলরেডি কুকয়েনে লিস্টেড। তো এটা কিন্তু দেখেন কুকয়েনে লিস্টেড আছে, 100% ভেরিফাইড প্রজেক্ট। ফুল ভিডিওটা মানে আমি কিন্তু সব ডিটেলসটা এখানে বলে দিছি, তারপর এখানে কীভাবে পার্টিসিপেট করবেন সেই প্রসেসটা কিন্তু বলে দিতেছি এখন, ঠিক আছে? তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে মাস্ট বি সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। আর অবশ্যই ইউটিউবটা সাবস্ক্রাইব তো করবেনই, কারণ ইউটিউব হচ্ছে ইম্পর্টেন্ট। তারপর কথা হচ্ছে টেলিগ্রামে জয়েন করবেন। তো টেলিগ্রামে কীভাবে জয়েন করবেন, টেলিগ্রামের লিঙ্কটা পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে ক্লিক করে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে টুডে অফার লিঙ্ক কিংবা অ্যাপ্লিকেশন লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করলে ডিরেক্টলি আপনাকে আমার টেলিগ্রামে নিয়ে আসবে, ওকে? তো টেলিগ্রামে নিয়ে আসার পরে নিচে দেখতে পারবেন জয়েন লেখা, জাস্ট এই জয়েন লেখাতে একটা ক্লিক করে দেবেন। জয়েন লেখাতে ক্লিক করার পর চ্যানেলে জয়েন করে নেবেন, তারপর এই পোস্টটা আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? এই পোস্টটা দেখতে পারবেন। তো ফার্স্ট অফ অল কী করবেন আপনি, এখানে দেখেন ওয়ালেট লিঙ্ক যেটা আছে এটাতে ক্লিক করে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন। এখানে ক্লিক করলে গুগল প্লে স্টোরে নিয়ে যাবে, সেখান থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন। তারপর কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা আমি স্ক্রিনশট আকারে দেখাইতেছি। তো দেখেন, যখন আপনারা অ্যাপ্লিকেশনটা ই করবেন, ওপেন করবেন, তখন আপনার সামনে এমন এক ইন্টারফেস কিন্তু ওপেন হবে। আপনি কিন্তু এখানে দুইটা সিস্টেমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, মানে একটা হচ্ছে আপনার মিনিমিক পাস দিয়ে ইনপুট করতে পারবেন এবং এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আমি সাজেস্ট করবো ক্রিয়েট করার জন্য, ঠিক আছে? নিচের থেকে ক্রিয়েট নিউ ওয়ালেট এখানে একটা ক্লিক করবেন, তারপর আপনার সামনে আমার একটা ইন্টারফেস কিন্তু ওপেন হবে। আপনারা যেটা করবেন, এখানে আপনার একটা নাম দিবেন, ঠিক আছে? তারপর এখানে পাসওয়ার্ড দিবেন, ওই পাসওয়ার্ডটাই এগিন এখানে দিবেন, এটা সুইচটা অন করে দিবেন, টিপ দিলেই সাইডে চলে আসবে। দেন এখানে একটা টিকমার্ক দেওয়ার পর এখান থেকে নেক্সট একটা ক্লিক করে দেবেন, ওকে? নেক্সটে ক্লিক করার পর দেখেন এইভাবে দিবেন, দেওয়ার পরে এই যে এমন একটা ইন্টারফেস যাবে, আপনারা এখান থেকেও নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস কিন্তু ওপেন হবে। তো আপনারা কী করবেন, এখানে ভিউ, ঠিক আছে? ভিউতে একটা ক্লিক করলে আপনাদেরকে তারা 12টা মিনিমিক পাস দেবে, ঠিক আছে? অবশ্যই পাসটা সেফ রাখবেন, আদারওয়াইজ কিন্তু আপনি ওয়ালেটটা হারিয়ে ফেলবেন, ঠিক আছে? ওয়ালেটটা যদি হারিয়ে ফেলেন তখন মানে আপনার ওয়ালেটে যে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যাক আনতে পারবেন না, যদি এই 12টা পাস যদি আপনি সেফ না রাখেন, ঠিক আছে? তো দেখেন আমাকেও কিন্তু তারা 12টা পাস দিছে। তো গাইস দেখেন, আমাদেরকেও কিন্তু তারা 12টা পার দিয়েছে, আমি কিন্তু এটা সেফ রেখে দিছি, ঠিক আছে? দেখেন, এটা আমি এই জন্যই হাইড করে দিলাম, এটা সিকিউরিটি ব্যাপার স্যাপার, এটা আপনি কারোর সাথে শেয়ার করবেন না, ঠিক আছে? তো 12টা পার্স অবশ্যই সেফ রাখবেন, স্ক্রিনশট করে রাখবেন কিংবা আপনি টাইপ করানো জায়গায় তুলে রাখবেন। তো তারপর ওখানে নেক্সট লেখা দেখতে পারবেন নিচে, সেভ করার পর নিচে নেক্সট একটা ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। তো আপনাদেরকে বলবে এলোমেলো আমাকে বলতেছে যে 1 নাম্বারটা কী ছিল, 7 নাম্বারটা কী ছিল, 9 নাম্বারটা কী ছিল। তো এখানের ভিতরে কিন্তু ওই সংখ্যাগুলো আছে, ওইগুলো দেখে দেখে জাস্ট একটা করে ক্লিক করলেই উপরে সিলেক্ট হয়ে যাবে অটোমেটিকলি, ঠিক আছে? তো এইভাবে সিলেক্ট করে নেওয়ার পর এখানে নিচে দেখতে পারবেন ইনপুট লেখা, জাস্ট ইনপুটে একটা ক্লিক করে দেবেন। ইনপুটে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন, দেখেন এখানে কংগ্রেচুলেশন বলে দিয়েছে এবং নিচে আপনি ডান লেখা পাবেন, ডানে একটা ক্লিক করে দেবেন, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে, ঠিক আছে? তো ফার্স্ট কাজ শেষ, আপনার ওয়ালেট ক্রিয়েট করা শেষ, এখন আপনাকে অফারটাতে পার্টিসিপেট করতে হবে। অফারটাতে পার্টিসিপেট করার জন্য এগেন আপনি টেলিগ্রামে আসবেন, আসার পর যেটা করবেন নিচে দেখতে পারবেন কি এখানে এয়ারড্রপ লিঙ্ক, ঠিক আছে? এয়ারড্রপ লিঙ্কে একটা ক্লিক করে দিবেন। এয়ারড্রপ লিঙ্কে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে, দেখায় এটা এমন একটা ইন্টারফেস বলতে আপনাকে ব্রাউজারে নিয়ে যাবে। তো এমন দেখতে পারবেন। তো আপনারা যেটা করবেন, ফার্স্ট অফ অল এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা সাবমিট করবেন, তারপর পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে? এখান থেকে ক্লিক করে বাংলাদেশটা সিলেক্ট করবেন, পাকিস্তান হলে পাকিস্তান, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, বাংলাদেশ হলে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করবেন। দেন যেটা করবেন, এখান থেকে সাইন আপে একটা ক্লিক করে দেবেন। সাইন আপে ক্লিক করার পর আপনার সামনে একটা ক্যাপচা আসবে, জাস্ট এই ক্যাপচার এদিকে টেনে আনবেন, এই ফাঁকা জায়গার উপরে বসাবেন, এটা এই জায়গায় বসাবেন, ঠিক আছে? তো বসানোর পর ছেড়ে দেবেন, ক্যাপচাটা সল্ড আউট হয়ে যাবে। তারপর তারা বলবে যে প্লিজ চেক ইউর ইমেল, মানে আপনার ইমেলে তারা একটা ভেরিফিকেশন মেল পাঠাচ্ছে, ওটা ই করতে হবে, ভেরিফাই করতে হবে। তারপর ইমেলে যাবেন, ইমেলে যাওয়ার পর দেখতে পারবেন ক্লিক হিয়ার টু ভেরিফাই অ্যাকাউন্ট, ঠিক আছে? এমন একটা মেল পেয়ে যাবেন, জাস্ট এমন একটা লিঙ্কে এই মেলের একটা ক্লিক করে দেবেন, তারপর আবার ব্রাউজার ওপেন হবে। তো এখান থেকে অ্যাক্টিভ লেখাটা পেয়ে যাবেন, জাস্ট অ্যাক্টিভ একটা ক্লিক করে দেবেন। অ্যাক্টিভেট ক্লিক করার পর দেখতে পারবেন এখানে বলতেছে যে অ্যাক্টিভেট, তারপর বলতেছে প্লিজ সাইন ইন, মানে আপনার ইমেলটা কনফার্ম হয়েছে, বাট এখানে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। এখানে ক্লিক করে আপনার জিমেল এবং কি পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন, ঠিক আছে? লগ ইন করার সাথে সাথেই কিন্তু আপনি ইনস্ট্যান্ট এখান থেকে 20 লক্ষ, ঠিক আছে? 20 লক্ষ না, যাই হোক 20 মিলিয়ন, যাই হোক একটা আছে, তো 20 লক্ষর মতন মেবি, হ্যাঁ 20 লক্ষর মতন টোকেন কিন্তু আপনাকে ফ্রিতে তারা দেবে। গেট নাও, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন, ওকে? তো এখানে ক্লিক করলে আপনার এটা ক্লেম হয়ে যাবে, এটা কিন্তু ফ্রিতে পাইতেছি ইনস্ট্যান্ট। এটার প্রাইস কিন্তু অলরেডি $9, ঠিক আছে? এটা কিন্তু কুকয়েনের লিস্টেড, আবার বলতেছি এটা কুকয়েনের লিস্টেড আছে, জাস্ট আপনারা সবাই কীভাবে ক্লেমটা করবেন সেটা বলে দিতেছি, ওকে?
এখানে গেট নামে একটা ক্লিক করে দেবেন। গেট নামে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন আপনাদেরকে, কিন্তু তারা দেখেন এখানে টোটাল ব্যালেন্সটা আপনারা দেখতে পারবেন। এখানে লেখা হচ্ছে টোটাল ব্যালেন্স আমাকে 20 লাখ টোকেন দিয়েছে। তো এখান থেকে উইড্রোটা কীভাবে করবেন, উইড্রো করার জন্য উইড্রোতে একটা ক্লিক করে দেবেন, এটা কিন্তু ইনস্ট্যান্ট উইড্রো হয়ে যায়। উইড্রোতে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন, আপনি কী করবেন এখান থেকে দেখেন তো ক্লিক হিয়ার টু প্রাইভেট ইউর ওয়ালেট অ্যাড্রেস, এখানে একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, এখানে একটা ক্লিক করার পর আপনাকে আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। আপনি যেটা করবেন এখানে আপনার নামটা দিবেন, ঠিক আছে, এখানে ফোন নাম্বার দিলে দিবেন, না দিলে চলবে, কোনো সমস্যা নেই। এখানে বাংলাদেশটা সিলেক্ট করা থাকবে, জাস্ট একটু নিচে টান দিবেন, মানে কী করবেন আপনি উপরের দিকে টান দিবেন, এইভাবে টান দেওয়ার পর নিচে দেখতে পারবেন আরেকটা অপশন পেয়ে যাবেন অ্যাড্রেসের। তো এখানে এই যেমন দেখতে পারবেন, ঠিক আছে, তো আপনি কী করবেন আপনি একদিন চলে যাবেন ওই ওয়ালেটের ভিতরে, ঠিক আছে। ওয়ালেটের ভিতরে যাওয়ার পর ওখান থেকে অ্যাড্রেসটা কপি করে আনবেন, আমি দেখাই আপনাদেরকে। তো আপনারা ওই আগের ওয়ালেটের ভিতরে চলে যাবেন, অ্যাপ্লিকেশনের ভিতরে যাওয়ার পর দেখতে পারবেন যেখানে রিসিপ্ট লেখা একটা অ্যাড্রেস পাবেন, ঠিক আছে, জাস্ট রিসিপ্ট করে রিসিপ্টে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে আনবেন, ঠিক আছে। অ্যাড্রেসটা কপি করার পর আপনারা এখান থেকে মানে ওই অ্যাড্রেসটা কপি করে এনে এখানে সাবমিট করবেন। এখানে সাবমিট করার পর সেভেতে ক্লিক করে দেবেন, আপনার অ্যাড্রেসটা সাবমিট হয়ে যাবে। তারপর আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপডেট সাকসেসফুল নামে একটা অপশন পেয়ে যাবেন, এখান থেকে ক্লোজ করে ক্যান্সেল করে দেবেন। ক্যান্সেল করার পর এগেন আপনি উইড্রোতে ক্লিক করে দেবেন, ঠিক আছে, এগেন উইড্রোতে ক্লিক করবেন। উইড্রোতে ক্লিক করার পর আপনি এখান থেকে অ্যামাউন্টটা যদি বসানো না থাকে আপনি অ্যামাউন্ট এখানে বসাবেন, 20 মিলিয়ন বা 20 লাখ যাই একটা আছে, তো এটা বসাবেন। বসানোর পরে দেখেন এখানে তাদের এটা আপনি এটার পরে বুঝতে পারবেন আপনার কিন্তু 24 ঘন্টার ভিতরে তারা পেমেন্টটা করে দেবে। তারপর এখান থেকে আপনি জাস্ট অ্যামাউন্টটা বসে সেভেতে ক্লিক করবেন, দেখবেন আপনার উইড্রোটা কিন্তু প্যান্ডিংয়ে চলে যাবে। দেখেন আমার কিন্তু উইড্রো কিন্তু এটা প্যান্ডিং আছে, ঠিক আছে। তো এতটুকুই কাজ, জাস্ট এতটুকু করে নেন। তো এতটুকু করে নিলেই হবে আপনাদেরকে, তারা 24 ঘন্টার ভিতরে পেমেন্ট আপনার ওই ওয়ালেটে করে দেবে, আর ওই ওয়ালেট থেকে কিন্তু আপনি পরে সেল করে দিতে পারবেন, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন, চ্যানেলে নতুন দেখলে মাস্ট বি সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। অবশ্যই টেলিগ্রামে জয়েন করবেন, টেলিগ্রাম খুবই ইম্পর্টেন্ট। দেখেন টেলিগ্রামে কিন্তু সব ধরনের অফার সবার আগে শেয়ার করে থাকি, তো অবশ্যই টেলিগ্রামটা ফলো করবেন। অনলাইন থেকে যদি ফ্রিতে আর্নিং করতে চান সেক্ষেত্রে অবশ্যই টেলিগ্রামটা ফলো করবেন। তাহলে আজকে পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।